ছাপান্ন দিন পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান অবশেষে খাঁচায় বন্দি বাঘ তবে বাঘ খাঁচায় বন্দি হলেও সন্দেশখালীতে কিন্তু এখনও বিক্ষোভের আঁচ কমেনি পুলিশ পিকেটিং করছে গোটা এলাকায় গোটা এলাকা এখনও থমথমে তবে শাহজাহান গ্রেপ্তার হতেই কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়েছেন গ্রামের মহিলারা আনন্দে নৃত্য করছেন অকাল হলি রং মাখছেন আবির খেলছেন গ্রামের মহিলারা মিষ্টি মুখ করছেন শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই আর তার মধ্যেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি দিন ধরে যা চলছিল রাজ্যে শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে বিক্ষোভে একেবারে ফেটে পড়েছিল গোটা গ্রামবাসী গোটা সন্দেশখালীর এলাকাবাসী তাদের একটাই দাবি শেখ শাহজাহান এবং তার বাহিনীকে গ্রেপ্তার করতে হবে অবশেষে ছাপান্ন দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান আর শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই কিন্তু একেবারে শেখ শাহজাহানের বিরুদ্ধে চরম পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের কালীঘাটের শেখ শাহজাহানকে ছ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে কারণ তার বিরুদ্ধে উঠেছে নারী নির্যাতনের মতো ভয়ঙ্কর সব অভিযোগ তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড করলেও রাজ্যের মন্ত্রী রাজ্যের হেভিওয়েট মন্ত্রী অবশেষে পাশে দাঁড়ালেন শেখ শাহজাহানের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শাহজাহানের পাশে দাঁড়িয়ে তৃণমূলের একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে উল্টো সুরে বিস্ফোরক রাজ্যের মন্ত্রী উদয়ন গো। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সামনেই লোকসভা ভোট লোকসভা ভোটের আগে রাজ্যের বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের ঘুম উড়িয়ে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরবর পড়ে গেল রাজ্য রাজ্যের নেতৃত্বে বিরোধীরা কিন্তু এবার কেড়ে ফুড়ে মাঠে নেমে পড়েছে শেখ শাহজাহান এবং সন্দেশখালী ইস্যু নিয়ে লোকসভা ভোটের প্রচারে আর লোকসভা ভোটের আগে শাহজাহানকে গ্রেপ্তারের পর যখন কিছুটা মাটি ফিরে পেতে চাইছে তৃণমূল কংগ্রেস কালীঘাট যখন ধীরে ধীরে আস্থা ফেরানোর চেষ্টা করছে শাহজাহানকে সাসপেন্ড যখন করেছে তৃণমূল কংগ্রেস কারণ শাহজাহানের বিরুদ্ধে উঠেছিল ভয়ঙ্কর সব অভিযোগ শাহজাহানের জন্যই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ হয়ে গেছে শাহজাহানের জন্যই এতদিন ধরে একেবারে তোলপাড় চলছিল রাজ্য রাজনীতিতে সেই শাহজাহানের বিরুদ্ধে কড়া স্টেপ নিয়েছে দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার মধ্যেই কিন্তু এবার পাল্টিকে একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে পাল্টিকে বিস্ফোরক রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ গ্রেপ্তারির পর সন্দেশকালীর শেখ শাহজাহানকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল তবে তাতে থোরাই কেয়ার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ধর্ষণের মতো গুরুতর ধারায় অভিযুক্তের পাশে দাঁড়িয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগগুলো তাঁর বিরুদ্ধে উদয়নের মন্তব্যে তীব্র নিন্দা করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উদয়ন বলেন ভুলের শিকার শেখ শাহজাহান বেশ কায়দা করে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে ওই যে ইরির গায়ে হাত পড়েছে সেটার পর থেকে এই সব ঘটনাগুলো ঘটছে আগে কোনো দিন শেখ শাহজাহানের সম্পর্কে এই অভিযোগগুলো আমরা শুনিনি পিঠে খাওয়ার শখ যে শুধু রাত বারোটায় হয় এটা আমার জানা ছিল না আমার জানা ছিল এই সব দুষ্টুমি প্রথম রাতে নয় ভোর রাতে হয় উদয়নের মন্তব্যের তীব্র নিন্দা লকেট করে বলেন এরপরেও এদের লজ্জা নেই সন্দেশখালীর মহিলারা যেভাবে আওয়াজ তুলেছেন শেখ শাহজাহান যেভাবে দিনের পর দিন মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে অত্যাচার করত মনোরঞ্জন করত মহিলাদের ফেলে দিয়ে যেত এরপর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী এই ধরনের কথা বলছেন এই সব লোকেদের শুধু মহিলাদের হাতে তুলে দেয়া হোক গাছে বেঁধে এদেরকে মারা উচিত এই সব লোকেরা কি করে মন্ত্রী হলো কি করে মানুষের কাছে পৌঁছলো কি করে এই জায়গায় গেল মাঝে মাঝে জানতে ইচ্ছা করে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন লকেট চট্টোপাধ্যায় দিন কয়েক আগে উদয়নের দিন দিনহাঁটার এক মহিলা অভিযোগ করেন তাকে মাঝরাতে রাতে পিটে করার জন্য ডাকতে এসেছিলেন কয়েকজন তৃণমূল নেতা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক বিজেপি নেত্রী তার মধ্যেই কিন্তু শেখ শাহজাহান গ্রেপ্তার হতে এবার বেশ পূরণ ঘটালেন উদয়ন গো শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে বললেন আমি তো জানি পিটে খেতে ইচ্ছা করে প্রথমবার শেষ রাতে সমস্ত দুষ্টুমি হয় ভোর রাতে মাঝরাতে রাত বারোটার সময় এসব ইচ্ছা করে আমার তো জানা ছিল না এই অভিযোগ তো আগে শুনিনি ইডির গায়ে হাত দেওয়ার পরই পরিকল্পনা করে শাহজাহানকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এসব অভিযোগ তো কোনো কেউ আওয়াজ তোলেনি কেউ বলেনি তাহলে এখন কেন এই অভিযোগ তোলা হচ্ছে এমনই কিন্তু প্রশ্ন তুলে দিলেন উদয়ন গুহ সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি আর উদয়ন গুহর এই বিতর্কিত মন্তব্যে কিন্তু চরম অস্বস্তিতে কালীঘাট মমতা ব্যানার্জি আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে শেখ শাহজাহান কাণ্ডে সন্দেশখালী কাণ্ডে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তার মধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক সব মিলিয়ে কিন্তু একেবারে তোলপার রাজ্য রাজনীতিতে আর শাহজাহান গ্রেপ্তার হতেই তাকে দল থেকে ছেটে ফেলেছেন সাসপেন্ড করেছেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি চরম সিদ্ধান্ত শাহজাহানের বিরুদ্ধে কড়া স্টেপ ছ বছরের জন্য সাসপেন্ড শেখ শাহজাহান